নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তা আমি সেই সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে নেন তার কারণ আমাদের সাথে সাথে আপনারাও আজকে নিজেরা এই কোশ্চেনগুলো বাড়িতে সলভ করবেন কীভাবে সলভ করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি তা যে কোশ্চেনের উত্তরটা আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আপনারা পঞ্চাশটা উত্তর আমাদের সাথে সলভ করবেন এবং আমাদের আলোচনার শেষে পঞ্চাশ নম্বরে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা ক্যালকুলেট করে অবশ্যই সৎভাবে আমাদের পোস্ট করবেন তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণ এই বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর আপনারা এই চারশো এর আগের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেই প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে দেখুন আমরা ইকোনমিক্স বা অর্থনীতি বলে ফোল্ডারটা আপলোড করে দেখেছি সেখানে দেখুন পরপর এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমরা সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা টেড এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি যেগুলো প্রত্যেকটা আপনাদের দান করে এবং আপনাদের অবশ্যই মার্কস এনহ্যান্স করতে আপনাদের অবশ্যই সাহায্য করবে এছাড়া আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমরা রোজ সকাল আটটার সময় সকাল নটার সময় এবং সকাল দশটার সময় লাইভ ক্লাস করি তা সেই ক্লাসে আপনারা এসে আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি রিয়েল টাইম বেসিসে আপনারা আমার সাথে কথা বলবেন তা আপনারা অবশ্যই যাদের প্রয়োজন বোধ হচ্ছে আপনারা অবশ্যই সকাল প্রতিদিন সকাল আটটা নটা দশটার সময় আপনাদের লাইভ ক্লাস আমরা যে লাইভ ক্লাস আপনাদের সম্প্রচার করে থাকি সেই লাইভ ক্লাসে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি চারশো এক নম্বর প্রশ্ন থেকে নিম্নোক্ত পাবলিক সেক্টরগুলি কোনটি স্টেনলেস স্টিল উৎপাদন করে অপশান এ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অপশান বিশ্বেশ্বর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অপশান সি সালেম স্টিল প্ল্যান্ট এবং অপশান ডি হচ্ছে বিহার স্টিল প্ল্যান্ট এর সঠিক উত্তর চারশো এক নম্বর প্রশ্নে অপশান সি সালেম স্টিল প্ল্যান্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর এটা আপনাদের হোম প্রশ্ন ছিল গেল দিনের উত্তর পূর্ব রেলের প্রধান কার্যালয় কোনটি অপশান এ শিয়ালদা অপশান বি হাওড়া অপশান সি গুয়াহাটি এবং অপশান ডি হচ্ছে গোরক্ষপুর চারশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাওড়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ফোর হান্ড্রেড থ্রি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় রেলের জন্য ওয়াগান তৈরি করে না অপশান এ জোসেপস বা জেসাপস অপশান বি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অপশান সি বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড এবং অপশান ডি ব্রেদ ওয়েড অ্যান্ড কোম্পানি চারশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফোর কোন প্রকার হস্তশিল্প ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে অপশান এ দামি রত্ন ও গহনার কাজ অপশান বি কাঁচের কাজ অপশান সি চন্দন কাঠের কাজ এবং অপশান ডি তুলির কাজ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দামি রত্ন ও গহনার কাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফাইভ ভারতের কোন রাজ্যে মুদ্রাস্ফীতির হার সর্বাধিক বেশি বা সর্বাপেক্ষা বেশি অপশান এ পাঞ্জাব অপশন বি কেরাল অপশান সি হরিয়ানা এবং অপশান ডি বিহার চারশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সিক্স ভারতের প্রথম কোন শিল্প উন্নত হয়ে ওঠে অপশান এ তাঁত শিল্প অপশন বি লৌহ ইস্পাত শিল্প অপশান সি বৈদ্যুতিক সরঞ্জাম এবং অপশান ডি সিমেন্ট শিল্প চারশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তাঁত শিল্প নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন ভারতের অর্থ কমিশন নিয়োজিত হয় প্রতি অপশান এ সাত বছর পর পর অপশান বি পাঁচ বছর পর অপশন সি দশ বছর পর এবং অপশান ডি আট বছর পর চারশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর পর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইট ভারতে বিশ্বের কত শতাংশ মানুষ বাস করে অপশান এ নয় শতাংশ অপশান বি সতেরো শতাংশ অপশান সি ষোলো শতাংশ এবং অপশান ডি কুড়ি শতাংশ চারশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ষোলো শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর জাপানের অর্থনীতি কীভাবে উন্নত দেশ কুয়েতের থেকে উন্নত হলো এ কৃষি উন্নয়নের ফলে বি শিল্পের উন্নয়নের ফলে ফলে সি জাতীয় আয় বৃদ্ধির এবং ডি জনসংখ্যা বৃদ্ধির ফলে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শিল্পের উন্নয়নের ফলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর টেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন বিষয়ের উপর সরাপেক্ষা বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল অপশান এ শিক্ষাগত উন্নতি অপশান বি শিল্পগত উন্নতি অপশান সি কৃষিজ উন্নয়ন এবং অপশান ডি সমাজের দুর্বলতম অংশের উন্নয়ন চারশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শিল্পগত উন্নতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ইলেভেন আর কিসের প্রতীক অপশান এ গুণগত নিশ্চয়তা অপশান বি পরিমাণগত নিশ্চয়তা অপশান সি সঠিক ওজনের নিশ্চয়তা এবং অপশান ডি কোনোটি নয় চারশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গুণগত নিশ্চয়তা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টুয়েলভ উনিশশো সালের উন্নয়ন বাজেটে ও ডি ভ্যাট কথাটি প্রথম প্রচলিত হয় কিসের এটি আসলে কি অপশান এ করযুক্ত সংশোধিত মূল্য অপশান বি করযুক্ত সাধারণ মূল্য অপশান সি ধার্য সল্কযুক্ত সাধারণ মূল্য এবং অপশান ডি ধার্য সল্কযুক্ত সং শোধিত মূল্য চারশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি করযুক্ত সাধারণ মূল্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড থার্টিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পকতা উন্নয়নের জন্য জোর দেওয়া হয়েছিল কিসের উপর অপশান এ রাসায়নিক শিল্প অপশন বি মনোহারী শিল্প অপশন সি বৃহৎ শিল্প এবং অপশন ডি সবগুলি চারশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মনোহারী শিল্প নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফোরটিন ভারসাম্যহীন বৃদ্ধি এই তত্ত্বটি প্রকাশ করেন অপশান এ প্রফেসর হিক্স অপশান হার্কসম্যান অপশান সি আর নার্কসেস এবং অপশন ডি এইচ লাইভেনস্টেন চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রফেসর হার্কসম্যান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ভারত হয়ে উঠেছে অপশান এ একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য রপ্তানিকারী ও কৃষিজ দ্রব্য রপ্তানিকারী দেশ অপশান বি একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য আমদানিকারী দেশ অপশান সি অনেক দিন ধরেই যেমন উন্নত আছে তেমনি আছে আর অপশান ডি এটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ও কৃষিজাত দ্রব্য আমদানিকারী দেশ চারশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য রপ্তানিকারী ও কৃষিযোদ্ধা রপ্তানিকারী দেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটিন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় পয়লা এপ্রিল অপশান এ উনিশশো আটান্ন অপশান বি উনিশশো বাষট্টি অপশান সি উনিশশো একষট্টি এবং অপশান ডি উনিশশো সাতষট্টি চারশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো একষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টিন অর্থনৈতিক মন্দার সময় বিমা প্রকল্পগুলি থাকে অপশান এ বড়ো অপশান বি ছোট অপশান সি একই থাকে এবং অপশান ডি কোনোটি নয় চারশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছোট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রের ব্যবসায় লাভ্যাংশ বিভিন্ন অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির মধ্যে কীভাবে ভাগ হয় অপশান এ সমানভাবে অপশন বি তাদের প্রয়োজন অনুযায়ী অপশন সি অনিশ্চিত এবং অজানা এবং অপশন ডি তাদের দাবি অনুযায়ী চারশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অনিশ্চিত এবং অজানা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটিন অর্থের প্রধান কাজ কী অপশান এ ঋণ প্রকল্পগুলির ভিত্তি অপশান বি সমতা বজায় রাখে অপশান সি বিনিয়োগ মাধ্যম এবং অপশান ডি এগুলির কোনোটি নয় চারশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সমতা বজায় রাখে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর ক্রয় মূল্য হল অপশান এ মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির অধীনে ক্রয়কৃত বস্তুর উপর আরোপিত কর অপশান বি সর্বাধিক মূল্য যা কোম্পানিগুলি বিক্রয় বস্তুর উপর বসায় অপশান সি কোনোটি নয় এবং অপশান ডি সবগুলি সঠিক চারশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির অধীনে ক্রয়কৃত বস্তুর উপর আরোপিত কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বিশ্বের কৃষিযোগ্য জমির মধ্যে ড্যাশ শতাংশ জমি রয়েছে ভারতে অপশান এ সাত দশমিক পাঁচ অপশান বি পনেরো অপশান সি পঁচিশ অপশান ডি তিরিশ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঁচিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি টু সব থেকে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্প কোনটি অপশান এ দেশলাই বাক্স শিল্প অপশন বি হস্তচালিত তাঁত শিল্প অপশান সি খুন্ডিসারি শিল্প এবং অপশান ডি খেলনা তৈরি শিল্প চারশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হস্তচালিত তাঁত শিল্প নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কিসের উপর নির্ভর করে দারিদ্রসীমা নির্ধারিত হয় অপশান এ জনসাধারণের জীবন মানের উপর অপশান বি জনসাধারণের দেয় বহিঃশুল্কের উপর ভিত্তি করে অপশান সি শহরাঞ্চলে প্রতিদিন জনপ্রতি দু ক্যালোরি জাতীয় চাহিদা এবং গ্রামাঞ্চলে প্রতিদিন জনপ্রতি দু কিলোরি জাতীয় চাহিদা আছে কি না তা লক্ষ্য করে এবং অপশান ডি জনসাধারণের আয়ের ভিত্তিতে চারশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শহরাঞ্চলে প্রতিদিন জনপতি দু ক্যালোরি জাতীয় চাহিদা এবং গ্রামাঞ্চলে প্রতিদিন জনপ্রতি দু ক্যালোরি জাতীয় চাহিদা আছে কি না তা লক্ষ্য করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড বিশ্বের আকরিক লৌহ উৎপাদনের ক্ষেত্রে ভারত কত শতাংশ উৎপাদন করে অপশান এ দুই শতাংশ অপশান বি এক শতাংশ অপশান সি সাত শতাংশ এবং অপশান ডি নয় শতাংশ চারশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এক শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর দেশের কেন্দ্রীয় ব্যাংক অপশান এ টাকা জমা রাখা ও সুদের কাজ করে অপশান বি টাকা জমা রাখা ও সুদের কাজ করে না অপশান সি দুটোই সঠিক অপশান ডি কোনোটি নয় চারশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টাকা জমা রাখা ও সুদের কাজ করে অপশান এ এই কোশ্চেনের সঠিক উত্তর চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য হলো অপশান এ কৃষির উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি করা অপশান বি গ্রামীণ অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ অপশান সি ভূমিহীন কৃষক ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানো এবং অপশন ডি উপরের সবগুলি চারশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় অপশান এ প্রথম যোজনাকালে অপশন বি দ্বিতীয় যোজনাকালে অপশন সি তৃতীয় যোজনাকালে এবং অপশন ডি চতুর্থ যোজনাকালে চারশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রথম যোজনাকালে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট ভারতের কোন অঙ্গরাজ্যে প্রজাসত্বের সংস্কারের উদ্দেশ্যে অপারেশন বর্গা নামক সমতা কর্মসূচিটি গৃহীত হয় অপশান এ অসমে অপশান বি পাঞ্জাবে অপশন সি অন্ধ্রপ্রদেশে এবং অপশান ডি পশ্চিমবঙ্গে

করা হয় পুকুরের জলের মাধ্যমে অপশান এ পশ্চিমবঙ্গে অপশান বি উড়িষ্যায় অপশান সি বিহারে এবং অপশান ডি তামিলনাড়ুতে চারশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ুতে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর নিচের কোন রাজ্যে ক্যানারেল মাধ্যমে সর্বাধিক সেচের ব্যবস্থা করা হয়ে থাকে অপশান এ উত্তরপ্রদেশে অপশান বি মধ্যপ্রদেশে অপশান সি পশ্চিমবঙ্গে এবং অপশান ডি বিহারে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড অনেকের মতে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়টি শুরু হয় অপশান এ উনিশশো তেতাল্লিশ থেকে সরি উনিশশো তিরাশি থেকে চুরাশি সালে অপশন বি উনআশি উনিশশো থেকে পঁচাশি সালে অপশন সি উনিশশো থেকে বিরানব্বই সালে এবং অপশন ডি উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো থেকে চুরাশি সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি থ্রি ভারতে এগ্রিকালচারাল প্রাইস কমিশন বা এগ্রিকালচারাল প্রাইস কমিশন কোন সালে স্থাপিত হয় অপশান এ উনিশশো একান্ন অপশান বি উনিশশো চৌষট্টি অপশান সি উনিশশো পঁয়ষট্টি এবং অপশান ডি উনিশশো ছেষট্টি চারশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো পঁয়ষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি ফোর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথায় অবস্থিত অপশন এ কটকে অপশান বি পুষায় অপশন সি চেন্নাই এবং অপশন ডি কল্যাণীতে চারশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পুষায় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি ফাইভ সবুজ বিপ্লবের ফলে ভারতে কোন কোন উৎপাদনে বিশেষভাবে সাফল্য লাভ করে অপশান এ ধান ও গম অপশান বি জোয়ার ও বাজরা অপশান সি গম ও আলু এবং অপশান ডি উপরের সবকটি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ধান ও গম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড থার্টি সিক্স ভারতের প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংকটি স্থাপিত হয় কবে অপশান এ উনিশশো উনসত্তর সালে অপশান বি উনিশশো পঁচাত্তর সালে অপশান সি উনিশশো উনআশি সালে এবং অপশন ডি 1980 আশি সালে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচাত্তর সালে নেক্সট क्वेश्चन কোশ্চেন ফোর ভারতের অধিকাংশ কৃষকই হল অপশান এ প্রান্তিক চাষী অপশান বি ক্ষুদ্র চাষী অপশান সি মাঝারি চাষি এবং অপশান ডি বৃহৎ চাষী চারশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বৃহৎ চাষি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর সরকার যে দামে কৃষিজাত দ্রব্য বাজার থেকে কেনে বাফার স্টক এ জমা রাখে তাকে বলা হয় অপশান এ মিনিমাম সাপোর্ট প্রাইস অপশান বি প্রকিউরমেন্ট প্রাইস অপশান সি সিলিং প্রাইস এবং অপশান ডি ফ্লোর প্রাইস চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিলিং প্রাইস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি নাইন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় ইউএনজিএ কোন বছরকে ধানের আন্তর্জাতিক বর্ষ বা ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাইস হিসেবে গণ্য করা হয় অপশান এ দু হাজার এক অপশান বি দু হাজার অপশান সি দু এবং অপশান ডি দু হাজার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি দু সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কোন সালে শিল্প উন্নয়ন ও পরিচালনা আইন বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রেগুলেশন অ্যাক্ট প্রণীত হয় অপশান এ উনিশশো আটচল্লিশ সালে অপশান বি উনিশশো একান্ন সালে অপশান সি উনিশশো সালে এবং অপশান ডি উনিশশো পঁয়ষট্টি সালে চারশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো একান্ন সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান ভারতের সিমেন্ট ইন্ডাস্ট্রি সর্বপ্রথম কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে মাদ্রাজে অপশন বি উনিশশো সালে মাদ্রাজে অপশান সি উনিশশো সালে হায়দ্রাবাদে এবং অপশান ডি উনিশশো সালে হায়দ্রাবাদে চারশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে মাদ্রাজে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফর্টি টু ভারতের সুগার ইন্ডাস্ট্রি কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে বিহারে অপশান বি উনিশশো সালে বিহারে অপশান সি উনিশশো সালে বিহারে এবং অপশান ডি উনিশশো সালে বিহারে চারশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে বিহারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টিস্কো কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো সত্তর সালে কুলটিতে অপশান বি উনিশশো সালে জামশেদপুরে অপশান সি উনিশশো সালে বানপুরে আর অপশান ডি উনিশশো সালে বিলাইতে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাত সালে জামশেদপুরে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফর্টি ফোর নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে অপশান এ দ্রুত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অপশান বি মুদ্রার দ্রুত মূল্যবৃদ্ধি অপশান সি বাজারে মুদ্রার অতিমাত্রায় প্রচলন এবং অপশান ডি মুদ্রার মানের দ্রুত অবনতি চারশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মুদ্রার মানের দ্রুত অবনতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যাবলীর মধ্যে পড়ে না অপশান এ জনসাধারণের কাছ থেকে টাকা জমা নেওয়া ও তাদের ঋণ দেওয়া অপশন বি ধার নিয়ন্ত্রণ করা অপশান সি চেক হুন্ডি প্রভৃতি বিনিময় করবার দপ্তর বিশেষ এবং অপশান ডি হচ্ছে ঋণদাতা হিসেবে অন্তিম অবলম্বন চারশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব স্ক্রিনে এই কোশ্চিনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জনসাধারণের কাছ থেকে জমা নেওয়া বা টাকা জমা নেওয়া ও তাদের ঋণ দেওয়া এটা অন্যান্য ব্যাংক করে রিজার্ভ ব্যাঙ্ক এই কাজটা করে না চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফোরটি সিক্স ভারতের চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের প্রথম কবে জাতীয়করণ করা হয় অপশান এ এপ্রিল উনিশশো একান্ন অপশান বি জুন উনিশশো বাষট্টি অপশান সি জুলাই উনিশশো উনসত্তর এবং অপশান ডি জুন উনিশশো চারশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জুলাই উনিশশো উনসত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন ভারতের বৃহত্তম সামাজিক নিরাপত্তা প্রকল্প কোনটি অপশান এ কর্মীদের ক্ষতিপূরণ অপশন বি মাতৃকালীন সুযোগ সুবিধা অপশন সি কর্মচারী বিমা প্রকল্প বা পরিকল্পনা আর অপশন ডি হচ্ছে ন্যূনতম মজুরি চারশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ন্যূনতম মজুরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইট প্রতিটি শিশুর জন্য একটি গাছ প্রচার অভিযান শুরু হয় নিচের কোন পরিকল্পনায় অপশান এ তৃতীয় অপশন বি চতুর্থ অপশান সি ষষ্ঠ এবং অপশান ডি সপ্তম চারশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তার নাম কি অপশান এ ফি অপশান বি শেষ অপশান সি রেট এবং অপশন ডি হচ্ছে সারচার্জ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সারচার্জ নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি ভারতীয় শিল্পের ক্ষেত্রে নিচের কোনটি অপ্রাসঙ্গিক অপশান এ শক্তির কম যোগান অপশান বি শ্রমিক অসন্তোষ অপশান সি চাহিদার হ্রাস এবং অপশান ডি ওপরের কোনটি নয় চারশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চাহিদার হ্রাস তো বন্ধুরা আমরা কিন্তু আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সামনে সলভ করে ফেললাম আপনারা এবার একে একে কে কত মার্কস পেয়েছেন সেটা একটু ক্যালকুলেট করবেন এবং ক্যালকুলেট করে আমাদের জানাবেন যে আপনারা কে কত মার্কস পেলেন আর তার সাথে সাথে আপনাদের যদি কোনো ভ্যালুয়েবল বা মূল্যবান যদি ফিডব্যাক থেকে থাকে বা মূল্যবান জিনিস আমাদের বলার থাকে তো অবশ্যই আপনারা কমেন্টস করে বলতে পারেন আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন উত্তর পর্যায়ে তো আজকে আমি আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন বলবো আপনারা একটু কষ্ট করে খাতা লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো শিল্পে অর্থ যোগান দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি অপশান এ ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অপশন বি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অপশান সি ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং অপশান ডি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি শিল্পে অর্থ যোগান দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি অপশান এ ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অপশন বি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অপশান সি ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং অপশান ডি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই সে উত্তরটি এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করেন আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ